তবে এই মুহূর্তে জনখবরে নজর রাখবো, তৃণমূল ভবনে এসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, যেখানে আজকে তৃণমূল ভবনের শিলান্যাস হওয়ার কথা রয়েছে, এখন সেখানেই উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং কিছুক্ষণ আগেই সেখানে এসে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার সহ একাধিক নেতৃত্ব তারাও ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং পূজা অর্চনাও সেখানে চলছে। তৃণমূল ভবনের শিলান্যাস, সেই শিলান্যাসের জন্যই বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে, এবং তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নতুন ভবনের এই শিলান্যাস করা হচ্ছে, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এসে পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তৃণমূলের রাজ্য নেতৃত্ব তারাও এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সেখানে। দেখতে পাচ্ছেন যে পূজোর স্থল সেখানে এই মুহূর্তে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনিও সামিল হয়েছেন এই পুজোতে। কিছুক্ষণ আগেই তিনি এসে পৌঁছন তৃণমূল ভবনে এবং এই শিলান্যাস অনুষ্ঠানে এসেই উপস্থিত হন তিনি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নতুন ভবনের শিলান্যাস, শিলান্যাসের জন্য সেখানে চলছে পূজো অর্চনাও, এবং উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।